প্রধানমন্ত্রী বললেন শেখ হাসিনা দেশকে বিক্রি করে না গুরুত্বপূর্ণ একটি কথা যদিও এই কথা তিনি এর আগেও বলেছেন তবে এই কথাটি বলেছেন আজকে একটি নতুন প্রেক্ষাপটে সেটি হচ্ছে ভারত সফর করে এসছেন এবং সেখানে একটি বিতর্ক যে তারা ভারত একটা রেল সুবিধা এই সুযোগে আদায় করে নিয়েছে আমরা মোটা দাগে আমাদের পক্ষ থেকে আমাদের যেটা দরকার তেমন কোনো আদায় করার কোনো বিষয়বস্তু আসলে কেউ খুঁজে পায়নি আমি নিজেও আমরা কি পেলাম ভারত তার পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করবে বা করিডোর হিসেবে ব্যবহার করবে রেল যোগাযোগটা তারা চিকেন নেক দিয়ে তাদের পূর্বাঞ্চলে বিস্তৃত করতে চায় তো এখানে আমাদের স্বার্থ খুব বেশি না একটা দেশ আর একটা দেশের মধ্যে কানেকটিভিটি গড়ে তুলবে কিন্তু আমরা কই আমরা তো সেরকম কানেকটিভিটি আমরা কি আমাদের কোনো রেল লাইন দিয়ে আমরা নেপালের মধ্যে যেতে পারছি বা অবাধে সড়ক যোগাযোগ আমাদের আছে নেই তো অনেক ক্ষেত্রেই মানুষের মধ্যে একটা পারসেপশন যে একতরফা হচ্ছে ভারত শুধু নিয়েই যাচ্ছে আমরা যে কিছু পাচ্ছি তেমন কোনো উল্লেখযোগ্য করার মতন কিছু নেই শুধুমাত্র বারবার চলে আসে মুক্তিযুদ্ধের বিষয়টি ওই সময় তারা সহযোগিতা করেছে এই কথাগুলো আমরা বলি কিন্তু আমাদের যেই ইমিডিয়েট অল্প কিছু দাবি ছিল তিস্তার পানি বন্টন চুক্তি সেটি হয়নি এটার কারণে হতাশা আছে আর সীমান্তে শূন্য মৃত্যুর যেই ঘোষণা অনেক দিন থেকেই আলোচনা হয়েছে এখনো অবশ্য আলোচনা হয় না তো সেই বিষয়টিও আমরা নিশ্চিত করতে পারি না প্রায় মাসেই দেখা যায় যে সীমান্তে একেবারে গুলি করে মারছে ওই দেশের সীমান্ত বিএসএফ বাংলাদেশিদেরকে এবং সেটার খুবই তুচ্ছ অভিযোগ যে চোরাচালান চালান নিয়ন্ত্রণ করতে গুলি করে মানুষ হত্যা একটা আজব ব্যাপার এই ব্যাপারে বাংলাদেশ কখনো শক্ত প্রতিবাদ করে না তো এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে একটা হতাশা আছে এর কোনো একটা সুরাহা বা একটা ঘোষণা যে না আর কোনো মৃত্যু হবে না এমন প্রতিশ্রুতি না পাওয়াতে কিন্তু এখন এই প্রসঙ্গগুলো আসছে যে ভারত আমাদের দেশের ভিতর থেকে রেল সংযোগ নিয়ে যাবে অথচ আমরা কিছু পাবো না ওই প্রসঙ্গটাই আসার কারণে প্রধানমন্ত্রী বলছেন যে শেখ হাসিনা দেশকে বিক্রি করে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না আমরা এই দেশ স্বাধীন করেছি এটা মনে রাখা উচিত একটা দেশের মধ্যে অন্য দেশের ট্রানজিট দিলে কোনো ক্ষতি নেই বলেও তিনি মন্তব্য করেছেন সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বেলা এগারোটায় এই সংবাদ সম্মেলন শুরু হয় গণভবনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য দেন শেখ হাসিনা পরে শুরু হয় সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্ব প্রথমে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল চলাচলের সুযোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন আসে দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা প্রসঙ্গটিও ছিল প্রশ্নটিতে এর জবাবে শেখ হাসিনা বলেন আমার একটা প্রশ্ন আছে ওজনটা কিসে মাপছে ওজন মাপা হচ্ছে কিভাবে আগে তো পাল্লাই হতো এখন এখন মেশিনে হয় তাহলে কিভাবে বিক্রি হবে বলেন বাংলাদেশ স্বাধীন দেশ মুক্তিযুদ্ধ করে এই দেশ আমরা স্বাধীন করেছি যারা সমালোচনা করে তাদের জানা উচিত একটিমাত্র মিত্র শক্তি আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীন সহযোগিতা করেছে পৃথিবীতে যারা মিত্র মিত্রশক্তি তারা যুদ্ধের সহযোগিতা করে তারা কিন্তু ওই দেশ ছেড়ে যায়নি এখনো জাপানে আমেরিকান শূন্য জার্মানিতে রাশিয়ান আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এখানে ভারত কিন্তু ব্যতিক্রম তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখনই চেয়েছেন তারা দেশে ফেরত যাক তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন এবং তার দেশে ফেরত নিয়ে গেছেন দেখ এখানে যে কথাটি আসছে যে একটি দেশের মধ্যে অন্য দেশের ট্রানজিট দিলে ক্ষতি কি বলে প্রশ্ন রাখেন শেখ হাসিনা তিনি বলেন রেল যেগুলো বন্ধ ছিল ভারতের সঙ্গে সেগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছি অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে থাকব। ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডার নেই সেখানে কি এক দেশ আরেক দেশকে বিক্রি করে দিচ্ছে আমাদের স্বাধীন সার্বভৌম সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম এর উপকার পাবে সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য ভালো হবে কিন্তু একটা ঠিক যে আমরা খুলে দিলাম কিন্তু ভারত তো খুলে দেয় না ভারতে ভিসা পেতে যে কি পরিমাণ ঝক্কি ঝামেলা পোহাতে হয় এটা একেবারেই যারা ভুক্তভোগী তারা জানে তো শুধু আমাদের দিক থেকে সবকিছু উন্মুক্ত থাকবে ভারতের দিক থেকে উন্মুক্ত থাকবে না সেটাও একতরফা ফলে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলি আসলে মানুষ পরিষ্কার না হলে বা দৃশ্যমান না হলে এই কথাটি আসবে যে বারবার ভারত শুধু নিয়ে যাচ্ছে আমরা কিছু পাচ্ছি না এটি দাঁড়াবে শেষ উপসংহার ভালো থাকবেন আল্লাহ হাফেজ